বাংলাদেশে এখন রিক্সায় উঠলো 20 টাকা দিতে হয়। আজকে পুরো দেশ খুশি, আমি একটুকু বাড়িয়ে বলছি না। আমাদের যে মেট্রো স্টেশন আমি দেখলাম, ব্রাসেলসের মেট্রোর চেয়েও অনেক ক্ষেত্রে অনেক ভালো, অনেক ঝকঝকে। লন্ডনের মেট্রো চড়ে এসে যদি ঢাকার মেট্রো চড়েন, আপনি বলবেন যে ঢাকার মেট্রো অনেক ভালো যদি চড়েন। আজকে সকালবেলা মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা শহরে মেট্রো রেল উদ্বোধন করেছেন, সেই মেট্রো রেলের প্রথম যাত্রী হওয়ার আমারও সুযোগ হয়েছে। এবং আমি প্রথম মেট্রো দেখি বিদেশে যখন পড়তে যাই, ব্রাসেলসে যখন পড়তে যাই তখন মেট্রো দেখি। ব্রাসেলসের মেট্রোতে আমি বহু চড়েছি, কিন্তু আমাদের যে মেট্রো, আমি একটুকু বাড়িয়ে বলছি না, আমাদের যে মেট্রো স্টেশন আমি দেখলাম, ব্রাসেলসের মেট্রোর চেয়েও অনেক ক্ষেত্রে অনেক ভালো, অনেক ঝকঝকে এবং প্রযুক্তির দিক দিয়ে অনেক উন্নত। আপনি লন্ডনের মেট্রো অনেকে চড়েছেন, লন্ডনের মেট্রো চড়ে এসে যদি ঢাকার মেট্রো চড়েন, আপনি বলবেন যে ঢাকার মেট্রো অনেক ভালো যদি চড়েন। যে স্টেশনগুলো যেভাবে করা হয়েছে, যেভাবে ট্রেন বগিগুলো যেভাবে আধুনিক, অনেক ভালো। এখন মেট্রো চালু হচ্ছে, এটি আবার গাত্রদাহ অনেকের, বিএনপির গাত্রদাহ। পদ্মা সেতু যখন আমরা নির্মাণ কাজ, পদ্মা সেতু যখন শুরু হলো তখন গুজব ছড়িয়ে দিল যে নরবলি দিতে হবে, দেশে একটা হানাহানি তৈরি করলো তারা। তারপর যখন নির্মাণ কাজ শুরু হলো তখন বললো জোড়াতালি দিয়ে আপনার পদ্মা সেতু হচ্ছে কেউ উঠবেন না, বেগম খালেদা জিয়াই বলেছিলেন। সেই ভিডিও ক্লিপ তো এখনও সোশ্যাল মিডিয়ায় আছে। এবং এরপর মির্জা ফখরুল সাহেবরাও কম যান নাই, বিএনপির সব নেতা কম যান নাই। এখন আপনার পদ্মা সেতু হয়ে যাওয়ার পর সেটার উপর দিয়ে চড়ে এখন তারা সরকারের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার জন্য খুলনায় যায়, যশোরে যায়। আমার প্রশ্ন হচ্ছে তাদের লজ্জা লাগে কি না? লজ্জা লাগলেও চড়েন, লজ্জা লাগলেও আপনারা পদ্মা সেতু ব্যবহার করেন, কিন্তু পদ্মা সেতুটা যে হয়েছে সেজন্য দয়া করে সরকারকে, শেখ হাসিনাকে একটু ধন্যবাদ দেন। আর মেট্রো রেল হওয়ার পর, মেট্রো রেল চালু হচ্ছে, এটার বিরুদ্ধে তো কিছু একটা বলতে হবে। বললো কি যে ভাড়া বেশি, মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া 20 টাকা, এখন রিক্সায় উঠলেও 20 টাকা দিতে হয়। রিক্সায় উঠলো, আধা কিলোমিটার গেল রিক্সাওয়ালা কিন্তু 20 টাকা চায়, ঠিক কিনা? আর মেট্রো রেলে সর্বনিম্ন ভাড়া 20 টাকা, সেখানে মাসিক ভাড়া, মাসিক যদি টিকিট কাটা হয় তারা সেই ব্যবস্থা নিচ্ছে, কিছুটা নিয়েছে। মাসিক টিকিট কাটলে, সাপ্তাহিক টিকিট কাটলে, ত্রৈমাসিক কাটলে, বাৎসরিক কাটলে সেই কাজ তারা করছে, সেই ক্ষেত্রে ভাড়া অনেক কম হবে। সুতরাং কিছু একটা বলতে হবে, সেজন্য বললো যে ভাড়া বেশি। এবং কালকে নানা ধরনের তথ্য নিয়ে হাজির হলো, ভুল অসত্য তথ্য নিয়ে কালকে কী খান, নজরুল ইসলাম খান, কালকে নজরুল ইসলাম খান আপনার সংবাদ সম্মেলন করলেন, বিভিন্ন দেশের মেট্রোর ভাড়া যেগুলো, তিনি অসত্য মিথ্যা তত্ত্ব পরিবেশন করেছেন। বাংলাদেশে এখন রিক্সায় উঠলো 20 টাকা দিতে হয়। আজকে পুরো দেশ খুশি, পুরো দেশ খুশি, অথচ তারা খুশি হতে পারছে না। এই যে রাজনৈতিক দৈন্যতা কারো কারো, বিরোধী দলের এবং অনেকের, বিরোধী সমস্ত দলের নয় অনেকের, এটি দেশের উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধক, দেশের অগ্রগতির ক্ষেত্রে প্রতিবন্ধক। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ জানাব যে দায়িত্বশীলদের যেমন সমালোচনা হবে, যারা বিরোধী দলে থাকে তাদেরও একটা দায়িত্ব থাকে, তাদেরও সমালোচনা হওয়া প্রয়োজন।